ভিডিও সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয় ওজন কমানোর কিছু উপায় শরীরে বাড়তি মেদ নিয়ে আজকাল অনেকেই চিন্তিত সুস্বাস্থ্যের জন্য তো বটেই শারীরিক সৌন্দর্যের জন্য ও নারী পুরুষ উভয়ই ভাবেন ওজন কমাবেন কিন্তু কর্মব্যস্ততার কারণে অনেক সময় ওজন কমানোর জন্য প্রয়োজনীয় ব্যায়াম বা ডায়েট করা হয়ে ওঠে না তবে জানেন কিছু সহজ কৌশল অবলম্বন করলে বাড়তি ওজন কমানো কিন্তু অতটা কঠিন নয় আপনিও পারবেন ওজন কমাতে তাই হেলথ সিরিজের পক্ষ থেকে আপনাদের সেই পরামর্শই দেওয়া হবে এক পানি পান করুন পর্যাপ্ত পানি পান করলে শরীর আর্দ্র থাকে এতে আপনার পেট ভরা এমন ভাবও তৈরি হবে ক্ষুধা কম লাগবে এ কারণে আপনি কম খাবেন ধীরে ধীরে ওজনও কমবে দিনে অন্তত দশ থেকে বারো গ্লাস পানি পান করুন দুই ফ্রিজ পরিষ্কার করুন শুনে হাসি পাচ্ছে ওজন কমানোর সঙ্গে আবার ফ্রিজ পরিষ্কারের সম্পর্ক কি সম্পর্ক আছে ফ্রিজ বা রান্নাঘরে যেসব উচ্চ মাত্রার ক্যালোরি সমৃদ্ধ খাবার রয়েছে বা ফাস্ট ফুড রয়েছে সেগুলো সরান এর বদলে স্বাস্থ্যকর খাবার রাখুন রাখুন ফল ও সবজি স্বাস্থ্যকর খাবার সামনে থাকলে এসব খাওয়ার অভ্যাস ধীরে ধীরে তৈরি হবে তিন চিনি ও শর্করা থেকে দূরে চিনি বা মিষ্টি জাতীয় খাবার থেকে পনেরো দিন অন্তত দূরে থাকুন পাশাপাশি শর্করা জাতীয় খাবার কম খান ভাত রুটি কম খান এসব খাবার কম খেলে ওজন দ্রুত কমবে প্রোটিন সমৃদ্ধ খাবার খান প্রোটিন সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখুন এতে পেশি স্বাস্থ্যকর হবে প্রোটিন খাবার বাদ দিলে শরীরে এর বাজে প্রভাব পড়বে ডিম দুধ মুরগির মাংস ডাল খাদ্য তালিকায় রাখুন তবে লাল মাংস গরু বা খাসি এড়িয়ে চলুন পাঁচ সবজি খান বেশি করে খুব সহজ কথা সবজি খেলে ওয়েট কমে হ্যাঁ তাই থালায় বেশি বেশি সবজি রাখুন সবজির মধ্যে রয়েছে পুষ্টি ও অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো শরীর ভালো রাখতে সাহায্য করে ছয় ক্যালোরি গ্রহণ আপনার শরীরের জন্য ততটুকুই ক্যালোরি দরকার সে অনুযায়ী ক্যালোরি সমৃদ্ধ খাবার খান প্রয়োজনে বিশেষজ্ঞর পরামর্শ নিন সাত খাবার বাদ দেবেন না খেয়ে কিন্তু ওজন কমে যায় না তাই কোনো বেলায় খাবারকে বাদ দেওয়া যাবে না দিনে অন্তত ছয় বার খান বেলা বড় খাবার ও তিন বেলা ছোট খাবার এভাবে খাবারকে ভাগ করুন একেবারে খুব বেশি না খেয়ে অল্প পরিমাণে খাবার খান ফাস্টফুডকে না বলুন প্রক্রিয়াজাত খাবার ফাস্টফুড কোমল পানীয় সোডা এই খাবারগুলো একেবারেই না বলুন এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে এতে ওজন বাড়ে আয়নার সামনে বসে খান শুনে হয়তো অদ্ভুত লাগছে তবে গবেষণায় বলা হয় যেসব লোক আয়নার সামনে বসে খায় তাদের ওজন দ্রুত কমে কিভাবে তারা নিজেকে দেখতে থাকে আর ভাবতে থাকে ওয়েট কমানো দরকার এই ভাবনাটা কাজে দেয় কি না একবার পরীক্ষা করে দেখতে পারেন দর্শক সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা ও বিউটি টিপস সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ